সাম্প্রতিককালে যুদ্ধে ব্যবহৃত অন্যতম শক্তিশালী ড্রোন বায়রাক্তার টিবি2। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও বর্তমানে ইউক্রেনে রাশিয়ার অস্ত্রভান্ডারের বিরুদ্ধে সফলভাবে ব্যবহৃত অস্ত্র এই ড্রোন। বায়রাক্তার টিবি2 হল একটি তুর্কি মাঝারি উচ্চতায় উড্ডয়নশীল ড্রোন যা দীর্ঘ সহনশীল মানববিহীন যুদ্ধযান। এটি দূর নিয়ন্ত্রিত ফ্লাইট অপারেশন করতে সক্ষম। তুরস্কের বেকার কোম্পানি প্রাথমিকভাবে তুর্কি বিমান বাহিনীর জন্য এই ড্রোন তৈরি করে। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে একজন পাইলট এটি নিয়ন্ত্রণ করতে পারেন এবং যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারেন। এটি লম্বায় 6.5 মিটার এবং পাখাসহ এর প্রস্থ 12 মিটার। এটি 650 কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম। এর গ্যাসোলিন ধারণ ক্ষমতা 300 লিটার। এটি সর্বোচ্চ 220 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই ড্রোন 5,500 মিটার উচ্চতায় উঠতে সক্ষম এবং এটি সর্বোচ্চ 27 ঘন্টা পর্যন্ত ফ্লাইট করতে পারে। এর দীর্ঘ সময়ে উড়বার ক্ষমতাই একে অব্যর্থ অস্ত্র হিসেবে শত্রুর মনে ভীতি সঞ্চার করে। উড়ন্ত অবস্থায় এটি এর গতি নিয়ন্ত্রণ করতে পারে, ফলে শত্রুপক্ষের রাডার একে সহজেই লক্ষ্যে পরিণত করতে পারে না। এর অটোমেশন আর্টিফিশিয়াল প্রযুক্তির কারণেও এটি যুদ্ধের ময়দানে অব্যর্থ অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ফলশ্রুতিতে তুরস্কের এই ড্রোনটি এখন অস্ত্রের বাজারে বেশ চাহিদা তৈরি করতে সক্ষম হয়েছে। তুরস্কের শিল্পমন্ত্রী মোস্তফা বর্ণগ গত বছর সাংবাদিকদের বলেছিলেন যে সশস্ত্র ড্রোন সরবরাহ করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সরকারকে একগুচ্ছ প্রস্তাব দিয়ে রেখেছে তুরস্ক। কয়েকটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে লন্ডন কেনার চেয়ে সশস্ত্র ড্রোন ভাড়া নিতে বেশি আগ্রহী। ন্যাটো অংশীদারিত্বের কারণে তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে।